কক্সবাজারের পেকুয়ায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে 8টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। এ সময় ডাকাত দলের 3 সদস্যকে গ্রেফতার করা হয়। বুধবার রাতে পেকুয়ার ঝুমপাড়া এলাকায় অভিযান শেষে র‍্যাব 7-এর প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। তিনি বলেন, ঝুমপাড়ায় ডাকাত আব্দুল হামিদের একটি অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে অস্ত্র বেচাকেনা হয় এমন খবরে গতরাতে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করতে পারলেও সন্ত্রাসী আব্দুল হামিদ পালিয়ে যায়।